প্রথমেই আমাদের চ্যানেল এক্সট্রা স্কুলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনটি অন করুন পরবর্তী ভিডিওটি মিস না করার জন্য। আসসালামু আলাইকুম। বিশ্বের সহ সকল জবের গণিতের এমসিকিউ এর ধারাবাহিক আলোচনায় এখন আমি আলোচনা করব যে প্রশ্নটি, সেই প্রশ্নটির শিরোনাম হলো এরকম যে লাভ ও ক্ষতি যখন একই হবে, লাভ ও ক্ষতির শতকরা পরিমাণ যখন একই থাকবে, তো সেক্ষেত্রে আমার শর্টকাট যে সূত্র সেটা হলো এটা যে শতকরা ক্ষতি, মানে যখন প্রশ্নে লাভ এবং ক্ষতির পরিমাণ শতকরায় যখন প্রকাশ থাকবে এবং একই থাকবে, সেক্ষেত্রে তখন এই সূত্র মেনে চলতে হবে। অর্থাৎ তখন ক্ষতিই হবে, যখন লাভ এবং ক্ষতির শতকরা পরিমাণ একই থাকবে তখন ক্ষতি হবে। তো সেই ক্ষেত্রে আমাদের শতকরা ক্ষতি বের করার সূত্র হলো এটা, তাহলে সেম পার্সেন্ট স্কোয়ার ডিভাইডেড 100। আর প্রশ্নটা আমার এরকম যে একজন ব্যবসায়ী দুইটি টেলিভিশনের প্রত্যেকটি 25,000 টাকায় বিক্রয় করলে একটিতে 10% লাভ এবং অন্যটিতে 10% ক্ষতি হলে তার শতকরা লাভ ও ক্ষতির পরিমাণ কত সেটা বের করতে হবে। তাহলে আমি এখানে দেখতে পাই যে 10% লাভ এবং 10% ক্ষতি, তাহলে এই যে শতকরা যে পরিমাণ এখানে দেওয়া আছে লাভ এবং ক্ষতিতে একই দেওয়া আছে, সেম দেওয়া আছে। তো সেক্ষেত্রে আমার শতকরা ক্ষতি লাভ বা ক্ষতির পরিমাণ কত প্রশ্নে উল্লেখ আছে। তো আমি এখানে শুরুতেই ধরেই নেব যে এখানে আমার ক্ষতি হবে, কারণ 10% লাভ 10% ক্ষতি। কারণ যখন একটা প্রশ্নে শতকরা পরিমাণ, শতকরা লাভ এবং ক্ষতির পরিমাণ একই থাকবে তখন ক্ষতিই হবে। তো লাভ লাভ বা ক্ষতির পরিমাণ প্রশ্নে উল্লেখ থাকলেও আমাদের ক্ষতি বের করতে হবে। তো আমরা সূত্র সূত্র যেটা পাই সেটা হলো শতকরা ক্ষতির সমান হলো সেম পার্সেন্ট স্কোয়ার ডিভাইডেড 100। তো এখানে সেম পার্সেন্ট হলো আমাদের 10, তো তাহলে আমরা এখানে শতকরা ক্ষতির পরিমাণ পেয়ে যাব। এরপরের প্রশ্ন যেটা সেটা হলো যে 3,600 টাকা দরে দুইটি চেয়ার বিক্রয় করা হলো, একটি হলো 20% লাভ এবং অন্যটি হলো 20% ক্ষতি, তো সব মিলিয়ে কত লোকসান বা ক্ষতি হলো সেটা বের করতে হবে। এই প্রশ্নটি আসে দশম বিসিএস পরীক্ষায়। তো সেক্ষেত্রে আমরা শুরুতেই 1 নম্বর প্রশ্ন আগে দেখব। তো 1 নম্বর প্রশ্নে যেটা বলা হলো যে 10% লাভ এবং 10% ক্ষতি, তাহলে আমরা লিখে দেবো অতএব ক্ষতি সমান, তাহলে 10 এর উপর স্কোয়ার করলে পাবো কত আমরা 100, আর এখানে 100, তার মানে 1%। এই যে 1% হলো আমাদের ক্ষতি। প্রশ্নে বলা হলো শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত, তাহলে এই যে 1% হলো এটাই হলো ক্ষতি। এর পরের প্রশ্নে একটা বিষয় খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু সব মিলিয়ে কত ক্ষতি হয়েছে সেটা বের করতে বলা হলো। যখন কোনো প্রশ্নে মোট ক্ষতির পরিমাণ চাওয়া হবে তখন আমাদের এইটুকু করার পর আরো এক ধাপ বেশি করতে হবে, সেটা হলো এরকম। আমরা আচ্ছা এখানে আমাদের 20% ক্ষতি, 20% লাভ, 20% লাভ, 20% ক্ষতি, আমরা এটা আগে করে নেব। তাহলে এখানে হবে 400, তাহলে আমি এখানে পাবো কত 4%, এটা হলো আমার ক্ষতি। আমি এই প্রশ্নে কি করলাম, এখানে ক্ষতির পরিমাণ 4% পেয়ে গেলাম। এখন যেহেতু মোট ক্ষতির পরিমাণ চাওয়া হলো, তো যদি প্রশ্নে উল্লেখ থাকে এরকম যে শতকরা ক্ষতি লাভ বা ক্ষতির পরিমাণ কত, তাহলে আমার এখানে শেষ হয়ে যেত, এইটুকু অ্যান্সার হতো। আর যেহেতু এখানে মোট ক্ষতি পরিমাণ চাওয়া হয়েছে, তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমাকে ক্রয় মূল্য আগে বের করে নিতে হবে। ক্রয় মূল্যের ক্ষেত্রে আমাদের শর্টকাট সূত্র হলো যে বিক্রয় মূল্য গুণন হলো 100 ভাগ হলো আর, আরটা হলো এখানে হ্রাসকৃত মূল্য। তো হ্রাসকৃত মূল্য যেটা, আচ্ছা আগে বিক্রয় মূল্য লিখবো, বিক্রয় মূল্য তাহলে 3,600 টাকা ধরে দুইটি চেয়ার, তাহলে মোট বিক্রয় মূল্য হবে আমার 3,600 × 2, তার মানে 7,200 টাকা, এটা হলো আমার বিক্রয় মূল্য। এরপর হ্রাসকৃত মূল্য যেটা, সেটা হলো আর এর মান আমি বের করে নেবো, যেহেতু 4% ক্ষতি, তার মানে আমি এখানে আর এর মান পাবো 100 - 4, মানে 96 টাকা, এটা হলো আমার হ্রাসকৃত মূল্য। এখন আমার ক্রয় মূল্য বের করতে হবে, তো ক্রয় মূল্যের সূত্র আমরা জানি,
তো তাহলে এখানে ক্রয় মূল্য আমরা যেটা পাবো সেটা 4 দিয়ে যদি আমি ভাগ দেই তাহলে 4 দুগুণ 8, 4 চারে 16, আর এখানে 4 দিয়ে ভাগ দিলে 4 18 72 1800, আবার 4 6 24, 3 6 18, 4 6 24, 3 6 18, আর এখানে 4 25 100। তাহলে আমি এখানে ক্রয় মূল্য পাবো 7500 টাকা। এখন এই যে 7500 টাকা আমি ক্রয় মূল্য পেলাম, আর আমার বিক্রয় মূল্য কিন্তু এখানে 7200 টাকা, তাহলে আমার মোট ক্ষতি কত? অতএব মোট ক্ষতি তার মানে 300 টাকা। এই 300 টাকা হলো আমার মোট ক্ষতি, বা সব মিলিয়ে আমার 300 টাকা লোকসান হলো। তো প্রশ্নে যদি আমাদের মোট ক্ষতির পরিমাণ চাই, তো সেক্ষেত্রে আমাদের পরের এই ধাপগুলো করে নিতে হবে। আর যদি শুধু শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ চাই, তাহলে প্রথম স্টেপ যেটা সেটা করলেই শেষ হয়ে যাবে। তো আশা করি আপনারা সবাই ভালোভাবে বুঝতে পারলেন। যদি কখনো প্রশ্নে দেখা যায় যে লাভ এবং ক্ষতির পরিমাণ একই থাকে, তাহলে আমাদের এই সূত্র মেনে কাজ করতে হবে। তো আলোচনা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।